আসসালামু আলাইকুম এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পাঁচ দশমিক পাঁচের এক নং প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করি এখানে প্রশ্ন এক মানে সমস্যাটি হলো দুটি বড় ক্ষেত্রের ক্ষেত্র সমষ্টি ফোর হান্ড্রেড এইটটি ওয়ান বর্গমিটার ওই দুইটি বড়ক্ষেত্রে দুই বাহু দ্বারা গঠিত ফল টু হান্ড্রেড ফর্টি বর্গমিটার হইলে বাহুর পরিমাণ কত এখানে বলা হয়েছে যে ওই দুটি মানে বর্গক্ষেত্র আছে এখানে বর্গ সমান বলে নাই এখানে আহ সমান এবং নাও কারণ হলো। এখানে ওই দুটার দুইটার দুইটা বাহু নিয়ে আবার বর্গক্ষেত্রের বাহু চারটা বাহু সমান তাহলে দুইটা বর্গক্ষেত্রের দুইটি বাহু নিয়ে যে আয়তক্ষেত্র গঠিত হয় তার যেহেতু আয়তক্ষেত্র গঠিত হয় তাহলে অবশ্যই বর্গক্ষেত্র দুটি সমান নয় একটি বড় বর্গক্ষেত্র একটি ছোট বর্গক্ষেত্র তাহলে আমরা এই বৃহত্তর বর্গক্ষেত্রের এক বাহুর দুর্গ এক্স মিটার এবং ক্ষুদ্রতর বড়ক্ষেত্রের বাহুর দুর্গ হল ওয়াই মিটার তাহলে এখানে এক্স গ্রেটার দেন ওয়াই কারণ বৃহত্তর বাহুর বৃহত্তর বর্গক্ষেত্রের বাহু অবশ্যই ক্ষুদ্রতর বড়ক্ষেত্রের বাহুর চেয়ে বড় হবে এখন প্রশ্ন মতে কি যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সুতরাং প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ এক্স স্কোৱাৰ বর্গ এবং দ্বিতীয় বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল ওৱাই স্কোৱাৰ বর্গ মিটাৰ বর্গক্ষেত্র দ্বয়ের বাহুদ্বয় দ্বাৰা গঠিত আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল হবে এক্স এবং ৱাই এর গুণ ফল অর্থাৎ এক্স বর্গমিটার। প্রশ্নমতে মিটাৰ প্ৰশ্নমতে বলা হয়েছে দুটি বৰ্গৰ ক্ষেত্রফলে সমষ্টি ফোৰ তাইলে প্রথম বর্গের ক্ষেত্র ফল হইলো এক্স দ্বিতীয় বর্গের ক্ষেত্রে ফল হইলো ওয়াই এই দুটা যোগ করলে এত এর সমান হবে অর্থাৎ ওয়াই প্লাস ইকুয়াল টু আবার বর আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল টু তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে হলো হইলো ইকুয়াল টু টু আমরা দুই নং সমীকরণ নাম দিলাম এখন আমরা এই দুটা সমীকরণ সমাধান করে এক্স স্কোয়ার মান বের করব আমরা জানি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসাইলাম এবং এক্স ওয়াই এর মান বসাইলাম আমরা গুণ করে এবং যোগ করে পাই এক্স প্লাস ওয়াই ওর স্কোয়ার সমান সমান নাইন হান্ড্রেড সিক্সটি ওয়ান আমরা বর্গুল করে পাই প্লাস মাইনাস থার্টি ওয়ান প্লাস মাইনাস থার্টি ওয়ান এখন যেহেতু দৈর্ঘ্য এবং ঋণাত্মক হতে পারে না অতএব এক্স প্লাস ওয়াই ইজিক টু থার্টি ওয়ান সমীকরণ তিন ধরলাম আবার আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার সান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বা এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার ইকুয়াল টু ফোর হানড্রেড এইট্টি ওয়ান মাইনাস টু ইন্টু টু হান্ড্রেড ফর্টি আমরা এখানে এক্স স্কোয়ার মান এবং এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসিয়ে পেলাম এখান থেকে বিয়োগ করলে আমরা পাই কত ওয়ান তাহলে অত এফ এক্স মাইনাস ওয়াই এটু ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান যেহেতু এক্স গ্রেটার দেন ওয়াই অত এফ এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন জিরো জিরো এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন জিরো অর্থাৎ জিরো থেকে এই দুই রাশির বিয় ফল বড় বৃহত্তর তাইলে বড় জিরুর সে বড়ো মান স ধনাত্মক অতএব এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু এখানে মাইনাস ওয়ান হবে না প্লাস ওয়ান হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা প্লাস মানটা নিব এখন এই তিন নং সমীকরণ এবং দুই নং সমীকরণ আমরা সমাধান করে এক্স ওয়ার মান বের করবো এক নং ও দুই তিন নং তিন নং ও চার নং যোগ করে পাই চার নং যোগ করে পাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই থার্টি ওয়ান্টি টু অর্থাৎ টু এক্স ইকুয়াল টু থার্টি টু অর্থাৎ এক্স ইকুয়াল টু অর্থাৎ এক্স এবার তিন নং থেকে চার নং বিয়োগ করে পাই x প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই হয় ইকুয়াল টু থার্টি ওয়ান মাইনাস ওয়ান টু থার্টি এবার টু ওয়াই টু ওয়াই অতএব ওয়াই ইকুয়াল টু ফিফটিন তাহলে আমরা এক্স মান পেয়ে গেলাম এখন লিখতে পারি বড়ক্ষেত্র দয়ের নির্ণয় হয় যথাক্রমে সিক্সটিন মিটার এবং ফিফটিন মিটার তাহলে আমাদের অঙ্কটি সমাধান হইল আশা করি বুঝতে পেরেছেন তা ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সময় করবেন পরবর্তী ভিডিওটি হবে পাঁচ দশমিক পাঁচের দুই নং প্রশ্নের সমস্যার সমাধান তাহলে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ